মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আত্মমানবতার সুমহান ব্রত নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে বন্যা দুর্গত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কেন্দ্র চালু হয়েছে। শনিবার সকালে পূর্ব জাফলং ইউনিয়নে হাজি সোহরাব স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এবং মধ্য জাফলং ডাক্তার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় হলরুমে বৃহত্তর মামার বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, মামার বাজার দোকান ভিউ মালিক সমিতি, 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন ও 11 নং মধ্য জাফলং ইউনিয়ন পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির আয়োজনে আয়োজিত অনুষ্ঠান চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ রতন শেখ, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বক্ত, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জুবের, মামার বাজার ব্যবসায়ী সভাপতি মাওলানা নাজিমুদ্দিন, দোকান ভিউ মালিক সমিতির সভাপতি হাফিজ মিয়া, সহসভাপতি আক্কাস আলী শেখ, আব্দুল মজিদ শামীম পারভেজ ইসলাম, পূর্ব জাফলং পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক পারভেজ শিকদার সহ অন্যান্যরা। চিকিৎসা সেবায় দুই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক শতাধিক রোগী ফ্রি চিকিৎসা নিতে আসেন। দর্শক, আপনাদের সাথে ছিলাম আমি হোসনে আশ্রুতি। ধন্যবাদ, জয় টিভি নিউজ ডেস্কের সাথেই থাকবেন।